আসলুক এই বাড়িতে, এই বাড়িতে আর কি কাম? খবরদার, এই বাড়ির উঠানে চটপট করবে না। এই কথা কয়ে তো কোনো লাভ নাই। হ্যাঁ, কোন কামে এই বাড়ি? বাইর বাইর তুমি এই বাড়ির থিকা। আমার মোবাইল তুমি কাইটা দাও। আর নুরুমি আয়া তোমার গান শুনে যায় না? কিছু বুঝি না আমি, আমি কিছু বুঝি না। না কি বোঝো, কি বোঝো তুমি? নুরুমিয়া কেন আসছিল সত্যি করে গফর জান? কেন এই কথা তোমারে কইতে হইব? কেন এই বাড়িতে কেন আইব, কেন আইব না, এটা কি তোমার জিগাই তো হইব? হ্যাঁ, আমার জিগান লাগবো। কি কারণে, কোন কারণে তোমার জিগান লাগবো? তুমি ভুললে যাইতেছো সবকিছু ভুল জান। ভুইল যাইতেছি না, ভুইল গেছি। মন থেকে মুইসা ফালাইছি আমি তোমারে। ও, তাহলে তো তোমার কথাই সব সত্য। সত্য, নুরুমিয়ার লাগে আমার আজন্মের পীড়িত, পীড়িত করি আমি নুরুমিয়ার লাগে। তাহলে আমার লাগে এতদিন তুমি কি করছো? নষ্টামি, নষ্টামি, নষ্ট মানুষের লাগে ভালো কিছু করার উপায় আছে নাকি? রাস্তাটা ছেড়ে দেন, ফুল জানের লগে আমার মেলা দিনের সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে আপনি হারেন না। আরে বেটা, ওঠ, তোরে কেটাই কইছে? তোর আর ফুল জানের সম্পর্কের মধ্যে আমি খারাইছি? কেটাই কইছে তোরে? আপনি তাহলে অগবাদ কেন গেছিলেন বড় ভাই? আরে অগবাড়িত গেছি তো কি হয়েছে, তুই কি ফুলদানটা কিনা লাইছিস নি? বড় ভাই, বড় ভাই আপনি জানেন না ফুলদানের লগে আমার কেমন সম্পর্ক। কেমন সম্পর্ক? আপনি চিন্তা করতে পারবেন না ভাই। কনা উনি কি হনবেন? আপনি আপনি কত দূর হনবেন? ওর শরীরে যে কাপড় আছে, আপনি কি করলেন আমার গায়ে উত্তরণ কি? আপনি আর একটা কথা কইলে দাওয়াই না, আল্লাহ আকবার করে জবাই করে দেব। ভালোই পাওনা ছিল আমার, মিটাই দিলা। ওকে কাঁচা, ওকে তামসো দেখতে, দেহ দেহ যে হাতে নুরুমিয়া তোমার আদর করে এই হাত কাছে খুশি হতো না? কিরে তুই, তোমার হাত আমি ভেঙে ফেলাম। ভাঙবি কেন? ভাঙলে তোমার জোরা লেগে যাইব, তোর জেদ মিটব না। দাওয়াই না দিই, কাইটা ফেলা, হাউস মিটব তোর। না, আজি যে বিয়া করে ফেলাইব দেখে সহ্য হয় নি তোমার। না হাসবা না। ঠিক আছে।
কেন মারছো? তুই না কইলি তোরে বিয়ে করে ফেলাবো দেখে সহ্য হয় নাই। কথা তো মিশা না, কথা মিশা না, কথা সত্যই। পাগল হলো তো মানুষ, আয়না ভাইয়া জোড়া ছবি দুই টুকরে করে ফেলাইব, আমার বুকটা কানা করে তোরে লয়ে যাইব। কেমনে মানিক ওই ছবি কেটে ভাঙছে? আজিজে না তুমি? এমন কঠিন কঠিন প্রশ্ন করস তুই, কথার প্যাচ দিয়ে মানুষের নাটকান ভালো না বলছ। ভালো না খারাপ এটা তোমার কাছ থেকে শিখুন লাগব না। আমি কি কইছি আমার কাছ থেকে শিখুন লাগবো? আমি কিছু জানলে না তোরে শেখাবো? মাঝে মধ্যে আমি তোর কাছে শিখুনে লেগে যাই, খালি অপমানই করলা। এই কথা তুই কইতে পারস না, তুই তো সবই জানস। অহন আমি কি করব? সংসার, আজিজের লগে সংসার করবি? যা। আমার আউলা বানায় এখন কয়? হ্যালো, রইছি দিন কাকার লগে কথা কও নাই? কইছি তো। কি কইলো? দিব 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 না কে, আমরা ফেললা নাকি? আর কোন নবাবের বলা বইয়া রইছে ওর মায়ারে নেওনের লাইগা? জুলাইয়া রাইখো না, কথা পাকা কইরা ফেলাও। বুবা আমার একটু দাম বাজান না, একটু কথা বাজান তো, উড়ার লাগে কথা কও। হ্যালো বাজান। কিরে মা, কেমন আছস? ভাইজানের বিয়া মতো আমি বাড়ি আমু না, আমি কি বুবুর বাড়িতে থাকবো নাকি? পাগল নাকি তুই? বিয়া লাগলেই আয়া পড়বি। তাহলে দেরি করতেছ কেন বাজান? তাড়াতাড়ি বিয়া লাগাই দিলেই তো হয়। মারে বিয়া কি মুখের কথা, বিয়া ঠিক করতে সময় লাগে না? ইয়াসিন মোল্লারে পাঠাইছি রইসুদ্দিনের কাছে, পোলার বাপইরা তো আর আমি সব কথা কইতে পারি না রইসুদ্দিন, তুই ইয়াসিনে কইব। আচ্ছা ঠিক আছে বাজান, তুমি আর দেরি করো না তো, আমার এখানে আর ভাল লাগতেছে না, বাড়ির লেগা পড়ানটা পুরে। ঠিক আছে মা, ঠিক আছে, তোরা তোরে দেখতে তো আমার মন চাই রে মা। পড়ানটা বাড়ির লেগা পুরে নাকি নুরুজ জামানের লেগা পুরে? এই কথা কি আর বাজান রে কোন যায়? শয়তান কোনখানকার। আরে মাইয়ারে কই, তোমার জন্য চা বানাইতে। ফুলজান, ফুলজান মারে তুরি আছেন দেখে আসে, চা বানা, চিনি আছে? মানে টাকা কি জুড়াইছি কিনা কে জানো? কি টাকা? এর কাছ থেকে গাছ কিনছিলাম না, নুরুজ্জামান ঠিকঠাক করে দিয়েছে, তারপরেও আরো 200 টাকা বেশি চাই। তো নুরুজ্জামান নিষেধ করলে জন্যে সেই 200 টাকা দিন নেই।
তোর ইয়াসিন কাকা মা আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম আরে বাবা তোর এই দিন দেখলাম এতটুকু এত বড় হয়ে গেছিস মা মায়ের আমার একটা বিয়ে শাদি দেওয়ার দরকার একলা মানুষ কয় দিকে যাবো ক কুলায় উঠতে পারি না ওর বিয়ের কথাই তো কইতে আইলাম তোরে কি ইমান আলী পাঠাইছিনি কেমনি বুঝলি বাজারে দেখা হয়েছিল কথার হাব ভাব দেখে মনে হইল আজ যে নিগে তোর মেয়েটারে গো করে নিবার স্যার হ্যাঁ তা তো বুঝছি তাই ওর ডিমান্ড কত 2 লাখ তাইলে আর ফুলজানটা দিমু কি করে তোরা জানস না আমার সামর্থ্য এক হিসাবে তো কমই চাইছে এর নিচে তো মেয়েরে ফেলতে পারবি না কোনোখানে তা বুঝছি কিন্তু দিমু কোথেকে মেরে জেনেই দেশ জমি বেচা ছাড়া তো কোনো উপায় নাই দেহি সায়ের কদ্দুর শেষ কি 2 লাখ টাকা ডিমান্ড তুমি কি পাগল হইছো কমই তো চাইছে হ কইলি হইছে কম চাইছে আয় আয় মা তুই কি কইবি তোর কোন কথা কওয়ার দরকার নাই যা ভেতরে যা ধমকাস কেন কইতে চাচ্ছে কোক না কমা ক যে বিয়ে আমার বাজানরে ফতুর করব হেই বিয়ার আমার দরকার নেই আমি গিয়ে বিয়ে ভাঙ্গা দিয়ে আমি বাজানরে রেখে কোনো হানে যাবো না হ্যালো তোমার যে বিয়ে করুমি এইটারই তো কোনো ঠিক নেই তুমি 2 লাখ টাকা চাইলে কোন চাও সে কারা 2 লাখ টাকা চাইছে তোমার বাপে চাইছে 2 লাখ টাকা কি বাজন তুঙ্গ বাড়িত গেছে তোমার বাপে কি আর এই বাড়ি আইব ইয়াসিন কাকারে পাঠাইছে বাজানের লগে কথা কইতেছে 2 লাখ টাকা নিছে বলে তোমার লগে আমার বিয়ে হইব না আমি কথা কইতেছি বাবার লগে হনো কব আমার বাজানের কাছে টাকা আছে কি নাই এটা বড় কথা না তোমার বাবা যদি কয় 1 টাকা দিলেই চলবো তারপরেও এই বিয়া হইব না বিয়া হইতে হইব টাকা ছাড়া আচ্ছা 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 হনো হনো আমি বাজানের লগে কথা কইতেছি আমি কইতেছি ইয়াসিন কাকারে ফুল জানকে বাড়িতে পাঠাইছে হ্যাঁ গেদি 2 লাখটা ডিমান্ড করছে কমে তো চাইছে এটা কি কও চিনা জানা মানুষের মধ্যে আবার কি ডিমান্ড ও মা কস কি তুই তুই কি টাকা ছাড়া বিয়ে করবি নাকি করুম না কে টাকা নিয়ে বিয়ে করবো নাকি টাকা চাইলে তো বিয়ে হইব না করাবো না বিয়া মায়ের অভাব আছে নি দেশে আমি তো অন্য মায়ের বিয়ে করুম না ফুলজানের বিয়ে করুম চটকানা দিয়ে দাঁত ফালাইয়া দেবো মুখের উপর কথা কইলে দেখ কলকু অহংকার ওই তুই যে টাকা ছাড়া ফুলজানটা আনবার চাস তোর আরে বিয়ে দিবি কেমন করে টাকা ছাড়া হেল লাগে আমি হেল লাগে এই টাকা লইয়া বিয়া করুন লাগবো
আর হেই টাকা দিয়া বিয়া দেওয়ান লাগবে তহুরারে। আমরা তো চিন্তা করি নাই। তেমনি চিন্তা করছিস? বলত কোহানকার। হ্যালো, একবার একটু বাইরে হও না। না। আরে এমনি তো ফোনে কথা কই জুত পাই না। কেমনে কথা কইলে জুত পাইবা তুমি? এরম করো কে? মনটা ভালো না, একটু আহো না। আমার মনটা খুব ভালো, খুশিতে নাচতেছি আমি। না আমি তো জানি তোমার মনটা ভালো না, এর লেগে কইতেছি একটু আহো না। কি হইব আয়া, লাভ আছে কোনো? আল্লাহর দোহাই লাগে, তুমি একটু আহো। তুমি না তোমার বাবার লগে কথা কইবা কইলো? কইছো? আরে আমি তোমার আইতে কইতাছি তো, আইলে হগল কথা শুনতে পারবা, আহো না। আইতেছি। আচ্ছা কমে তাড়াতাড়ি কও, বাজানে বাড়িতে বেশিক্ষণ থাকা যাইব না। ফুজান তুমি আর আমি ঠিক থাকলে সব ঠিক হয়ে যাবে। ফুজান হাত চালা কইতেছি, কইছি না তাড়াতাড়ি করবে না? আমার বউয়ের হাতে আমি ধরবো, তাতে কার বাবার কি? তোমার বউ অনেক ক্ষমতা আসেনি আমার। তোমার এমনি কথা কইতে আমি না করছি, থাকতে পারবা তুমি আমার ছাড়া? আমি পারবো থাকতে? অত রঙের কথা না কয়ে আসল কথা ডাকো, তোমার বাপে কি কইছে? বাজানের কথা তো যুক্তি আছে, শুনলে তুমিও ফেলতে পারবে না। কি যুক্তি? বাজানে তো আর তোমার বাজানের কাছ থেকে টাকা নিয়ে নিজে খাইব না, সেই টাকা নিয়ে তহুরারে বিয়া দিব। তহুরারে যদি টাকা ছাড়া বিয়া দেন যাইতো, তোমারে বউ করে আনতে বাজানে একটা কচাইত না। তুমি কও টাকা লাগবো না তহুরারে বিয়া দিতে? একটা কথার জবাব দাও তো আমারে। তোমার বাবা তহুরারে বিয়া দিব আমার বাজানের কাছ থেকে টাকা নিয়ে, তাহলে আমার বাজানে আমার বিয়া দিব কার কাছ থেকে টাকা নিয়ে?